हेलो फ्रेंड्स, सबाई के स्वागत जानाई बुल्टी रान्नाघरे। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी एकेबारे कलकाता रेस्टुरेंट स्टाइले चिकेन दम बिरियानी। बिरियानी सबार खूब पछंदेर जिनिस, सबाई खेते खूब भालोबाशे। ताहले चलुन देखे नेवा जाक आमी बिरियानीटा रान्नार जोन्नो की की उपकरण व्यवहार करेछि। आमी निये निएछि 700 ग्राम बासमती चाल, जेटाके आमी जल दिए 30 থেকে 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আমি তৈরি করে নিচ্ছি আমার বিরিয়ানি মশলা। আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, যার মধ্যে এবার আমি একে একে মিশিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা, 1 টেবিলস্পুনের পরিমাণ ধনে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহমরিচ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহজিরে, হাফ টিস্পুন গোলমরিচ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আরও মিশিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জায়ফল একটা, অল্প পরিমাণ জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মৌরি। এই সব মশলাগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এরপরে আমি মশলাগুলোকে একটা পাত্রে ঢেলে এগুলোকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে আমি মাংস ম্যারিনেশন করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মাংস মিডিয়াম সাইজ করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুনের পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা বাটা, 4 টেবিলস্পুনের পরিমাণ দই, আর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মানে 2 টেবিলস্পুন থেকে 3 টেবিলস্পুনের পরিমাণ আদা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি মাংসটাকে খুব সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর 2 ঘন্টার জন্য ছেড়ে রাখছি। আপনারা চাইলে এর থেকে বেশিক্ষণের জন্য রেখে দিতে পারেন। আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, যার মধ্যে আমি 500 ml এর পরিমাণ জল মিশিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ফুড কালার, বিরিয়ানি ফুড কালার, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুনের পরিমাণ লবণ আর অল্প পরিমাণ লেবুর রস। আলুগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে জল থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। একটা হাঁড়ি নিয়েছি, যার মধ্যে আমি 1.5 লিটারের পরিমাণ জল মিশিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এলাচ, আর দিয়ে দিচ্ছি দারচিনি, আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেজপাতা, এর মধ্যে 3 টেবিলস্পুনের পরিমাণ সাদা তেল মিশিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুনের পরিমাণ লবণ, আর মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। এটাকে আমি 5 মিনিটের জন্য সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালগুলোকে জলের মধ্যে সুন্দর করে একটা খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপরে আমি চালগুলোকে হাই ফ্লেমে 5 থেকে 8 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 8 মিনিটের মধ্যে আমি একবার একটু চেক করে নি। 8 মিনিট হয়ে যাওয়ার পরে চালগুলোকে চেক করে আমি সুন্দর করে জল ঝরিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, যার মধ্যে মিশিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের স্লাইসড করা পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। আমি
মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজগুলো যখন একটু হালকা লালচে লালচে ভাব চলে আসছে তখন পেঁয়াজগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যে বেরেস্তার পেঁয়াজগুলো ছিল সেগুলোকেও আমি একইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যে তেলের মধ্যে আমি বেরেস্তা ভেজে নিয়েছি সেই একই তেলের মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। মাংস রান্নার প্রস্তুতি শুরু করছি। আমি একটা কড়াইয়ে সরিষার তেল মিশিয়ে নিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে সরিষার তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে 400 গ্রাম পরিমাণ পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি 1 টিস্পুনের পরিমাণ লবণ মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে চিকেনগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে 5 থেকে 7 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। তারপরে আমি চিকেনগুলোকে ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে চিকেনগুলোকে আমি আবারও খুব সুন্দর করে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি চিকেনগুলোকে 8 মিনিটের জন্য কুক করছি খুব ভালোভাবে। আবারও আমি চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে চিকেনগুলোকে আমি আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনগুলোর মধ্যে যে ভেজে রাখা যে আলুগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে চিকেনের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে দিচ্ছি। এক টিস্পুনের পরিমাণ বিরিয়ানি মশলা চিকেনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টের পরিমাণ কাঁচা লঙ্কা চিরে। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে চিকেনটা টাইম আমি চিকেনের ঢাকনাটা তুলে নিয়ে আমি চিকেনগুলোকে আরও 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করি শুরু। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি অল্প পরিমাণে চিকেন মিশিয়ে দিচ্ছি। আমি যে ভাতগুলো জল ঝরিয়ে রেখেছিলাম এবার সেই ভাতের অর্ধেক পরিমাণ ভাত আমি এই চিকেনের ওপর সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি ছড়িয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের পরিমাণ ঘি। ঘিটা আমি একটু গরম করে নিয়েছি। ভেজে রাখা পেঁয়াজ অল্প পরিমাণের পরিমাণ মিশিয়ে দিচ্ছি। আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলাপ জল, অল্প পরিমাণে কেওড়া জল আর একটু পরিমাণ আতর। ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা।
দিচ্ছি বিরিয়ানি ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এখানে। আমি এই একই রকমভাবে সেকেন্ড স্টেপটাও বা সেকেন্ড লেয়ারটাও তৈরি করে নিচ্ছি। লবণ ছড়িয়ে দিচ্ছি টেস্ট অনুসারে। পুরোপুরিভাবে স্টেপ করে তৈরি করা হয়ে গেলে আমি এবার হাঁড়ির ঢাকনা লাগিয়ে দিয়ে আটা দিয়ে ঢাকনাটাকে বন্ধ করছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা চাটু, যেটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে মিডিয়াম ফ্লেমে হাঁড়িটাকে তার ওপর বসিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি কুক করে নিচ্ছি। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খুলে আমি বিরিয়ানিটাকে একটু সুন্দর করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কলকাতা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি। আমার এই রেসিপিটি আপনাদের যদি সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনিও অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর সবার সাথে শেয়ার করুন।